বগুড়ার যুবক আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি যখন যা করেন তা নিয়েই আলোচনা হয়, ভাইরাল হয় তার কৌতুক, গান, সিনেমা, মিউজিক ভিডিও, রাজনীতি কিংবা দৈনন্দিন জীবনের নানা ঘটনা, থাকেন নিয়মিতই আলোচনা ও বিতর্কে। তবে বেশ কিছুদিন ধরে তার বিরুদ্ধে উঠছে একের পর এক প্রতারণার অভিযোগ। টাকা ধার নিয়ে প্রতারণার ঘটনায় থানায়ও যেতে হয়েছিল তাকে। এবার হিরো আলমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় আরও একটি জিডি করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। সম্প্রতি কলাবাগান থানায় এসআই সুমিত আহমেদের কাছে ওই অভিযোগ করেছেন তারেক আজিজ নিশোক নামে এক ব্যক্তি, যার জিডি নং 284। পরে অভিযোগের বিষয়টি জানাজানি হলে নেট দুনিয়ায় হিরো আলমকে নিয়ে সমালোচনায় মেতে উঠেছেন অনেকেই। এদিকে অভিযোগকারী তারেক আজিজ নিশোক জানান, 2021 সালের কোপা আমেরিকা ফাইনাল খেলা উপলক্ষে বন্ধন টিভির জন্য ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচের আগে মেসিকে নিয়ে উই লাভ মেসি শিরোনামে একটি গান তৈরি করেন তিনি এবং গানটি বন্ধন টিভির ইউটিউব চ্যানেলে আপলোড করেন। কিন্তু বিবাদী মোহাম্মদ আশরাফুল আলম সাইদ ওরফে হিরো আলম ওই গানটি অনুমতি ব্যতীত হিরো আলম অফিসিয়াল এবং হিরো আলম নামক ইউটিউব চ্যানেলে আপলোড করেন। পরে তাকে নিষেধ করলে অন্যায়ভাবে তার চ্যানেলে উল্টো স্ট্রাইক দেন এবং ফোনে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন ও তার চ্যানেলটি নষ্ট করার হুমকি দেন। তবে জিডি প্রসঙ্গে জানতে চাইলে হিরো আলম বলেন, তার সুনাম নষ্ট করতে একটি চক্র হঠাৎ করেই সক্রিয় হয়েছে, এর বেশি কিছু তার বলার নেই।